এই যে বিভিন্ন ধরনের জন্মদিনের কেক, সুন্দর সুন্দর এই যে কেকের ডেকোরেশন, এটা কারা প্রথম এনেছিল জানেন? জার্মান বেকাররা। তারাই প্রথম আইসিং দিয়ে লেয়ার করে সুন্দর সুন্দর বার্থডে কেক বানাতে শুরু করে। আমাদেরও জমজমার জন্মদিন চলছে, আমরা খুব আনন্দ করছি, আর প্রত্যেক দিনই আমাদের সঙ্গে দুজন করে স্পেশাল গেস্ট থাকছেন। আজকেও তার অন্যথা নয়, শুরু করছে সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাই এবং অন্নপূর্ণা সুপার কি। আর প্রথমেই আমার সঙ্গে জমজমার জন্মদিনে আছে মঞ্জিলাত ফাতেমা। নমস্কার। নমস্কার। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস অন দ্য অ্যানিভার্সারি অফ রান্নাঘর। একদমই। মঞ্জিলাত, তোমার রেস্টুরেন্ট কেমন চলছে? আমার রেস্টুরেন্ট খুবই ভালো চলছে। বাহ, খুব ভালো চলছে। নতুন কোনো মেনু অ্যাড হলো এই রমজান মাসে? তো আমার হালিম থাকে একদম 30 দিন। আচ্ছা, 30 দিনই হালিম হয়? 30 দিনই হালিম হয়। বাহ, আর আজকে আমাদের কি শেখাচ্ছো তুমি? আজকে আমি শেখাবো হালিম। এটা কিসের হালিম? এটা মাংস দিয়ে ডাল পেস্টে মিক্স করে একটা ওয়ান পট মিল বলা যায় তাকে। আচ্ছা, এটা আমার রমজানে স্পেশাল হয়, ওইটাই আমি আজকে শেখাবো। কি কি লাগছে এই দাহালিমে? খাসি মাংস একদম ছোট ছোট পিস করা যায়, আর সেটাকে সিদ্ধ করে রাখা আছে। সিদ্ধ করে রাখা আছে, হ্যাঁ, এখন রাখা আছে। পেঁয়াজ কুচো, হলুদ আর আদা আর রসুন বাটা, লাল মরচা পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, হেলিম পাউডার আর কাশ্মীরি লাল মরিচ পাউডার। আচ্ছা, এখানে আমরা যা যা গুঁড়ো মশলা ব্যবহার করছি তার সবকটাই হচ্ছে সানরাইজের গুঁড়ো মশলা, যা 100 ভাগে বিশুদ্ধ। আর তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে, দই আছে। হ্যাঁ, এটা আমার যখন আমি কোরমা করব হেলিমের জন্য আগে মাংস দিয়ে কোরমা করতে হয়। আর যতই ডাল আছে, ডাল আছে 4 রকমের ডাল, চানা ডাল, অড়হর ডাল, মুগ ডাল, মসুর ডাল, সবকটা ডালই ভেজানো আছে। সবকটা ডাল ওভারনাইট আমরা এখানে ব্যবহার করছি সানরাইজের সর্ষের তেল, যা হলো 100 ভাগ খাঁটি। প্রথমে কি দিতে হবে এটাতে? পেঁয়াজ কুচো, এবারে তে কি দেবো বলো? আদা বাটা। আদা বাটা, রসুন বাটার কি আগে দেবো? হ্যাঁ, এতটা দিই। যখনই কোনো বাটা মশলা আমি ব্যবহার করি, আমি একটা কথাই আমার মাথায় ঘুরে, যে কোনো মশলা যখন বাটবেন, যদি শিলে বেটে নেন তাহলে কিন্তু তার টেস্টটা বেটার হয়। বেটার হয়। আমার এবার ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ, আর হলুদ, আর হলুদ গুঁড়ো, দই দেবো। বাস বাস, আচ্ছা একটু জল লাগবে। রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়ো দুটোই দেবে, এটাও এটা রঙ, এটা কাশ্মীরি, হ্যাঁ এটা কাশ্মীরি লাল, কাশ্মীরি লাল লঙ্কা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো যাই আমরা ব্যবহার করলাম সবটাই সানরাইজে, কারণ সানরাইজের মশলা মানে 100 ভাগ বিশুদ্ধ। বাস, আর এটা দিয়ে দাও মাটনটা। এখানে তো তোমার কষতে অনেকটা সময় লাগবে, ততক্ষণে আমি একটা ব্রেক নেব। হ্যাঁ, অবশ্যই, নিচে একটা ব্রেক, ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবে।
ব্রেক থেকে ফিরে চলে এসেছি। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্সি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার কি। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে দশভুজা বুটিক, আর এই যে সুন্দর গয়নাগুলো পরেছি এগুলো আমাকে দিয়েছে শ্রীজি। আমাদের রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। এবার কি করতে হবে বলো? এবার এই মাটন স্টকটা এটাতে ঢেলে দিই, দিয়ে যখনই রান্না অনেক বড় হয়ে যায় তখনই অনেক বাসনপত্র নামে, অনেক উপকরণ, চারিদিকে তেল ছেটে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। সেক্ষেত্রে যেটা করবেন, রান্নাঘরকে গুছিয়ে নেবেন, সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে ধুয়ে নেওয়ার পর ভালো করে নিমাইল স্প্রে করে দেবেন। তাহলে যে অত কাজ করলেন আপনি, অত জিনিসপত্র লাগলো, তার কিছুই বোঝা যাবে না, কারণ রান্নাঘরের মধ্যে থেকে একটা সুগন্ধ আসবে এবং রান্নাঘর একদম জীবাণুমুক্ত থাকবে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের সঙ্গে নো কম্প্রোমাইজ, এখন থেকে শুধুই নিমাইল। এবার এবার আমি এই সেদ্ধ ডালটা এর মধ্যে দেব, এর মধ্যে দেব আমি কি দিয়ে দেব, জল শুদ্ধই দেব? হ্যাঁ একদম। আমি ঘটনি আমার লাগবে, মানে ম্যাশার লাগবে, ম্যাশার, হ্যাঁ না ঘটনি হলে ভালো হবে, মানে ডালের কাঁটা আমরা যাকে বলি, ডালের কাঁটা। চাউলটা এটাতে দিতে পারো, চালটা দেব, আপনাদের একটা কথা বলে দিই, মানে আজকে টিপটা দিয়ে দিই, সেটা হচ্ছে বর্ষাকাল আসছে, অনেকেরই ডালে পোকা ধরে যায়, ডাল অনেকদিন থাকলে তাতে আমরা যেটা বলি ফাঙ্গাস ধরে যাওয়া, মানে ছাতা পড়ে যায় বা পোকা ধরে যায়, সেক্ষেত্রে ডালে তেল মাখিয়ে রাখবেন। সর্ষের তেল আপনি যদি ডালে মাখিয়ে রাখেন তাহলে তাতে পোকাও ধরবে না, নষ্টও হবে না। ডালটা বেশ ভালোই পেস্ট হয়ে এসেছে, ভালো মাখা হয়েছে। এবার কি দেবো বলো? এবার আমার বয়ল পানি লাগবে, মাংসটা তো বোধহয় এতক্ষণে হয়েও গেছে, হ্যাঁ হয়ে গেছে, কালারটাও খুব ভালো হয়েছে, রেড, ওই কাশ্মীরি লাল মরিচ। এবার বলো ওটা কি কি অফ করব? আমার একটা হাঁড়ি লাগবে, হাঁড়ি দিতে হবে, হাঁড়িতে তোমাকে এই দুটো জিনিসটা মিক্স, তাহলে এটা অফ করি? হ্যাঁ অফ করো, দুটোই অফ করব, হ্যাঁ দুটোই অফ করে দাও। তোমাকে হাঁড়ি দেওয়ার আগে আপনাদের বলে দিই যে আপনাদের কাছে অনেক ধরনের রেসিপিস আছে, আপনারা আমাদের চিঠি লিখতে পারেন, আমাদের মেল করতে পারেন, যাই করবেন ছবি সহ। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11-4J1/15, ব্লক ইপি, 10th floor, সেক্টর 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। দিয়ে দিয়েছি তোমাকে হাঁড়ি, দেখো সুন্দর একটা পেতলের হাঁড়ি দিয়েছি আমি। এবার বলো, থ্যাংক ইউ। এবার আমার রিফাইন অয়েল লাগবে একটু, এবার এটাতে, এবার এটা মানে ওই যে ফ্রাইড অনিয়ন আছে ওটা দিয়ে একদম তাড়াতাড়ি সব মশলা যাতে দিয়েছিল সব তাড়াতাড়ি দিতে হবে, সব তাড়াতাড়ি নাহলে জ্বলে যাবে, এটা আগে থেকে খুব লাল করা আছে তাই জন্য আগে দিয়ে দেব এটা, ঠিক আছে। এবার বল দাও, আদা রসুন, আদা রসুন দেব, জল দিয়ে আদা দিয়ে দিলাম, বাস রসুন দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, মরিচ, লাল মরিচ ধরে গুঁড়ো, বাস লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আচ্ছা এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিরা পাউডার, জিরা পাউডার দিয়ে, জিরা পাউডার, হ্যাঁ হ্যাঁ বাস, ওটা আর হালিম পাউডার, আর একটা, আরেক চামচ, এক চামচ, এই এতে কি জল দিতে লাগবে? অল্প জল দাও, বাস এবার এই সবটা আমি দিয়ে দেবো এটাতে, ডালটা এতে কি নুন টুন দিতে লাগবে? দেবো এখন, দেবো আচ্ছা এবার মাংস দেওয়ার আগে আমি একটু রোগনটা বার করব, রোগনটা তুলছি, হ্যাঁ রোগনটা তুলছি, যখন আমরা সার্ভ করব উপর থেকে রোগনটা ছড়িয়ে যায়, হ্যাঁ
মানে তেলটা তাই তো দেখতেও সুন্দর লাগে হ্যাঁ এবার ঢেলে দি এবার এটাকে মিশাতে হবে তো এবার নুনটা কি এখনি দেয়া হবে এবার দেয়া হবে এই নাও নুন বাস আর একটু জিরা পাউডার লাগবে আর হালিম পাউডার লাগবে এই জিরা পাউডারটা দিয়ে দি জিরে পাউডার আর হালিম পাউডার একটু বেশিই লাগে না হালিম পাউডারও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কি দেব না ও তো গার্নিশ করার সময় গার্নিশ করার সময় আর একটু জল লাগবে গরম জলটা আর একটু লাগবে তাই তো আপনারা দেখতেই পেলেন যে মঞ্জিলাত ফাতেমা কিরকম ভাবে হালিম বানালেন আপনারা আরেকবার ভালো করে বোঝার জন্য পুরো রেসিপিটা দেখে নিন হালিম বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে একে একে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দই সামান্য জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আগে থেকে সিদ্ধ করে রাখা মাটন দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাটন স্টক দিয়ে ঢেকে কম আঁচে রাঁধতে হবে অন্য পাত্রে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করা মুগ ডাল মুসুর ডাল অড়হর ডাল ছোলার ডাল ডালিয়া ও গোবিন্দভোগ চালের ভাত একসঙ্গে মিশিয়ে ডাল কাটা দিয়ে ভালো করে ম্যাশ করে তাতে গরম জল মেশাতে হবে একটি হাঁড়িতে সাদা তেল গরম করে তাতে বেরেস্তা আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হালিম মশলা দিয়ে কষিয়ে তাতে ডাল মাংস নুন ও আবারও সামান্য জিরের গুঁড়ো হালিম মশলা গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সার্ভিং বোলে ঢেলে রমজানের এই বিশেষ পদটি হালিম রেডি হয়ে গেছে হালিম এবার খালি একটু ডেকোরেশন বাকি আছে কি করতে হবে তো এটা আমি আগে এই যে রগন বার করেছিলাম সেটাকে ছড়িয়ে দিতে হবে তারপর আমি বেরেস্তা হ্যাঁ হাত দিয়ে করব কিন্তু কাঁচা লঙ্কা হ্যাঁ পুদিনা পাতা হালিম মশলা জিরা মশলা বাস হয়ে গেল বাহ এবার আপনি খেয়ে দেখুন বাবা মানে দারুণ হয়েছে অসাধারণ এর উপরে আর কি দিতে বাকি আছে একটা জিনিস ভুল হয়েছে এই লেবু দেব বাহ বাহ থ্যাংক ইউ ফাতিমা আমাদের 14 ইয়ার্স বার্থডেতে আসার জন্য এবং এত সুন্দর একটা রেসিপি বানানোর জন্য আপনারা তো দেখলেনই যে কত সুন্দর রেসিপি কিভাবে বানাতে হবে কিন্তু কত সুন্দর করে সাজিয়েছে তাতেও কিন্তু অনেকগুলো উপকরণ লেগেছে কিভাবে আপনি পরিবেশন করবেন সেটাও একবার দেখে নিন সার্ভিং বোলে ঢেলে ওপর থেকে রোগন বেরেস্তা কাঁচা লঙ্কা কুচি পুদিনা পাতা হালিম মশলা জিরের গুঁড়ো লেবুর টুকরো দিয়ে সার্ভ করুন রমজানের এই বিশেষ পদটি হালিম রমজানের মাস এখন আমাদের মধ্যে আমাদের আরেকজন জি বাংলা পরিবারের বন্ধু এসেছেন যে আপনাদের আগেও পরিচিত শেফ শারাফাত ভাই শারাফাত আলী কেমন আছেন নমস্কার খুব ভালো আছি জন্মদিন মোবারক হোক জি বাংলা রান্নাঘর একদম জি বাংলা রান্নাঘরে জন্মদিন চলছে 13 থেকে 14 পা দিল আজকে কি রান্না করছেন আমি বানাচ্ছি পেশাওয়ারি পনির টিক্কা মানে খুবই দারুণ পেশাওয়ারি পনির টিক্কা স্পেশালি রান্নাঘরের জন্য বানাচ্ছি আমি পেশাওয়ারি পনির টিক্কাতে আপনার কি কি লাগছে পেশাওয়ারি পনির টিক্কাতে আদা বাটা রসুন বাটা থাকবে তার মানে আপনার লাগছে হলুদ বেল পেপার রেড বেল পেপার টমেটো কুচি ক্যাপসিকাম লাগছে হলুদ লাগছে কাসৌরি মেথি লাগছে রসুন বাটা লাগছে আদা বাটা লাগছে লেবুর রস লাগছে এটা কি এটা হচ্ছে চাট মশলা চাট মশলা লাগছে লঙ্কা গুঁড়ো লাগছে কাবাবের মশলা লাগছে জল ঝরানো দই লাগছে এখানে গুঁড়ো দুধ আছে বেসন আছে আর ক্রিম আছে ফ্রেশ ক্রিম আছে তাই তো প্রথমে কি করতে হবে বলুন প্রথমে আমি কি বলেতে এটা আদা রসুন বাটা এক এক করে যাই আদা বাটা এই নিন স্পুন হ্যাঁ রসুন বাটা আদা বাটা
এনিন রসুন বাটা এটাকে দিয়ে একসাথে তারপর আমি এতে হ্যাংকার দেব আচ্ছা জল ঝরানো দইটা আপনাকে দেব তাই তো আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা মিক্স হয়ে গেছে এবার এবার আমি ওই সৌন্দর্য বাড়াতে আর কি করতে হবে এতে আমি গুঁড়ো গুঁড়ো লঙ্কা কস্তুরি মেথি পাউডার এই নে কস্তুরি মেথি পাউডার কস্তুরি না কসৌরি এ নিন কি কস্তুরিও বলতে পারে কস্তুরি কসুরি বলে তাই বুঝি এবার আমাছে নুন নুন এই নুন এবার এবার একটু মিক্স করে দিয়ে এটাকে ভালো করি এরপরে ম্যাডাম আমি দেব চাট মশলা কাবাব মশলা আর হলুদ গুঁড়ো এরপরে আমি এক বড় স্পুনে লাইম জুস দেব এটা মিক্স করে তারপর আমি দেব মাস্টার্ড অয়েল আমরা এখানে ব্যবহার করছি সানরাইজের সরষের তেল যা 100 ভাগই বিশুদ্ধ এক চামচ বেসন এরপরে এরপরে মিল্ক পাউডার আর ক্রিম এটা দি হ্যাঁ এতটুকু হ্যাঁ এক চামচ দিন এই নিন আর ফ্রেশ ক্রিম ক্রিম বড় চামচে দুটো চামচ শরাফত ভাই আপনি ভালো করে ফেটিয়ে নিন আমি একটা ব্রেক নিয়ে নি यस यस নিচে একটা ব্রেক ব্রেক নিয়ে এখনি ফিরে আসছি সঙ্গে থাকুন ব্রেক থেকে ফিরে চলে এসেছি আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্স জি বাংলা রান্নাঘর কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার ঘি এবার কি করতে হবে এটা তো ফাটানো হয়ে গেছে এবার ম্যাডাম এতে আমি পনির ডালবো পনির এই নিন বাহ এবার কি করতে হবে এবার আমাকে ক্যাপসিকাম ইয়েলো রেড দুটোই দেব হ্যাঁ এবার পেঁয়াজ টমেটো গ্রিন ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম ঠিক আছে ঠিক এই যে এই নিন প্রথমে একটা এরকম পেঁয়াজ এতে আপনি যে এরকম সুন্দরভাবে তৈরি করছেন আপনি করতে থাকুন আমি একটা কথা বলি আজকে আপনি এসেছেন আপনার আগে এসেছিলেন মঞ্জিলাত ফতেমা আপনারা দুজনেই দুটো দারুণ রেসিপি বানাচ্ছেন আপনাদের দুজনের জন্য আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে কি কি গিফট আছে একটু দেখে নিই আপনাদের জন্য আছে সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে নিমাইলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে অন্নপূর্ণা সুপার ঘি এর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে শাহাবাবু আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটা সুন্দর শাড়ি ও একটা গিফট ভাউচার অঞ্জলি স্কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার শ্রীজিৎ তরফ থেকে একটা গোল্ড প্লেটেড গয়না সানপিকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক আর আছে মিষ্টি কথার তরফ থেকে এক বাক্স মিষ্টি বাবা বাবা এ তো দারুণ হয়েছে এবার এবার একে আমি গ্রিল করব তো আমার মনে হচ্ছে ঘি দিলে পরে একটু ভালো টেস্ট অন্নপূর্ণা সুপার ঘি যদি দেওয়া হয় তাহলে তো আরোই ভালো কারণ এটা শরীরের জন্য খুব ভালো থাকে এটা দেব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অন্নপূর্ণা ঘি মানে দারুণ এক্স্যাক্টলি দারুণ হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হচ্ছে আপনি একটু একটু করে দিতে সুপার ঘি মানে অন্নপূর্ণা সুপার ঘি দিতে থাকবো হ্যাঁ একটু চামচ অল্প একটু করে হ্যাঁ দেখুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাহ হয়ে গেছে যতক্ষণ আমরা এটাকে আস্তে আস্তে রোল করে গ্রিল করে নিচ্ছি ততক্ষণে আপনারা পেশওয়ারি পনির টিক্কার রেসিপিটা দেখুন পেশোয়ারি পনির টিক্কা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে আদা বাটা রসুন বাটা
জল ছড়ানো টক দই, লঙ্কার গুঁড়ো, কসৌরি মেথি, নুন, চাট মশলা, কাবাব মশলা, হলুদ গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, বেসন, গুঁড়ো দুধ, ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ফেটিয়ে তাতে কিউব করে কাঁচা পনির, হলুদ বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো মশলায় মাখিয়ে স্টিকে পরপর সুন্দর করে সাজিয়ে গ্রিল প্যানে রেখে ঘি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে। ফেশওয়ারি পানি টিক্কা তো রেডি হয়ে গেল, এবার কি করতে হবে? এবার আমাকে অ্যাকম্পানিমেন্ট রেডি করতে হবে। আচ্ছা, চাটনি। চাটনি মানে সব তো পুদিনা চাটনি খায়, তো ফেশওয়ারিতে হোয়াইট চাটনি যায়। আচ্ছা, তো হোয়াইট চাটনিতে দই, দই, হ্যাঁ, ক্রিম, হ্যাঁ, গুঁড়ো লঙ্কা, চাট মশলা, লাইম জুস আর সল্ট, নুন। নুন তাহলে দইটা আপনাকে আমি দিয়েই দিই, এই নিন। দেবো ক্রিম? হ্যাঁ। এবার গুঁড়ো লাল লঙ্কা, ঠিক আছে, চাট মশলা, নুন দি, সামান্য একটু নুন, আর লেবুর রস তো দিতে হবে, এক চামচ, ছোট চামচ, এক চামচ লেবুর রস, ছোট চামচের এক চামচ লেবুর রস, দেখি এটা হয়ে গেছে এর সস। এবার আপনি সুন্দর করে সাজিয়ে দিন। ঠিক আছে, এই বাটিতে আমি চাটনিটা দিই। হ্যাঁ, পানিটা তুলে প্লেটিং করছি আমি। পেশওয়ারি পানির টিক্কার রেসিপি তো আপনারা দেখেই নিয়েছেন, তার সঙ্গে আপনারা চট করে যে চাটনিটা শরাফত ভাই বানালো সেইটাও একবার দেখে নিন। এবারে অন্য একটি বোলে জল ঝরানো টক দই, ক্রিম, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, নুন, লেবুর রস ভালো করে ফেটিয়ে নিয়ে সেই চাটনি দিয়ে পরিবেশন করুন পেশওয়ারি পনির টিক্কা, জাস্ট জমে যাবে। এবার রিয়েলি রিয়েলি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি রোজা চলছে বলে খাচ্ছেন না? হ্যাঁ, এখন রোজা আছি তো ফাস্টিংটা ভেঙে গেছে। ঠিক আছে, মানে আমাকে নিজেই খেতে ইচ্ছা খুব ই করছে। ঠিক আছে, অসাধারণ একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবং শরাফত ভাই রোজার জন্য খেলেন না, কিন্তু উনি অবশ্যই পরে খাবেন, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, কারণ দারুণ খেতে হয়েছে। আজ এ পর্যন্তই, আজ আর সময় নেই, তাই আজকের মতো বিদায়। কালকে আবার আপনাদের সঙ্গে নতুন কিছু রেসিপিস নিয়ে দেখা হবে। আজ এ পর্যন্তই, এখন দেখুন দিদি নাম্বার 1।